আইবিএস, আমি আজকে দেখাবো আপনারা কিভাবে মেইল মার্কেটিং এর জন্য টার্গেটেড মেইল বের করবেন। তো চলুন আমরা দেখে নিই। তো প্রথমে আমরা গুগলে চলে যাব, যে টার্গেটেড যে নিশ সেটা লিখবো। দেন আপনার কি মেইল নিতে যাচ্ছে, আপনার হটমেইল, জিমেইল, ইয়াহু, এইগুলো লিখবেন। দেন লিখবেন যে দেশে নিতে চাচ্ছেন, মানে টার্গেটেড কান্ট্রিটা, ঠিক আছে? তো এটা প্রথম লিখবেন, লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করলে দেখেন এখানে অনেক মেইল পাবেন, আপনারা কিভাবে নেবেন সেটা দেখবো। তো তার আগে বলে নি, আপনাদের প্রথমে কিন্তু এরকম 100টা দেখাবে না, বা পারফেক্ট রেজাল্ট 100 দেখাবে না। এই পারফেক্ট রেজাল্ট 100টা করার জন্য আপনারা এই সেটিং এ চলে যাবেন। দেন এই যে আই সি অল সেটিং, এখানে যাবেন। যে এখানে দেখেন রেজাল্ট পারফেক্ট, এটা 100 করে নেবেন, ঠিক আছে? এটা ডিফল্ট ভাবে আপনাদের 10 করা থাকবে। হ্যাঁ, তো এটা করার পরে সার্চ করবেন। দেন এখানে আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা অল টাইম মেইল গুলো নিবেন না, আপনারা মেইল নিবেন লাস্ট 24 আওয়ার্স, যে মেইল গুলো ইউজ হয়েছে সেইগুলো। তো তার জন্য আমরা প্রথমে এই টুলসে চলে যাব। যে দেখেন এখানে এনি টাইম লেখা আছে, ঠিক আছে? এখানে দিবেন আপনারা 24 আওয়ার্স, ঠিক আছে? আচ্ছা, দেন অল রেজাল্ট আছে এখানে, দেখি অল রেজাল্ট কি থাকবে, সমস্যা নেই, এইভাবে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু 24 আওয়ার আছে, যে মেইল গুলো বের হবে সেগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা অনলি জিমেইল গুলো নিব, হটমেইল বা ইয়াহু নিব না, আপনারা চাইলে নিতে পারেন, অনলি আমরা জিমেইল গুলো নিব। এটা লিখে আমরা সার্চ করব, ঠিক আছে? এ দেখেন আমাদের কিন্তু 24 আওয়ারসে 100 পেজের একটা ই আসছে, ঠিক আছে? দেখছেন এটা পুরোটা 100টা সাবস্ক্রাইব আছে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস কে চেপে সিলেক্ট করব, দেন কন্ট্রোল প্লাস সি চেপে কপি করে নিব। দেন এগুলো আমরা এক্সট্রাক্ট করে এখান থেকে মেইল বের করে নিব। তার জন্য আমরা চলে যাব মেইল স্ট্রাকচার 6.1.1, আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো এখানে যে ক্লিক করলাম, আমরা দুই ভাবে মেইল বিল করব, একটা ম্যানুয়ালি আর একটা এক্সটেনশন ইউজ করে গুগল করে। তো এখানে আপনারা এটা দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে যে কমা আছে, আমরা কমা যাচ্ছি না, আমরা নিউ লাইনে করে দিব। দেন আপনার এখানে তো অনলি জিমেইলটাই নিচ্ছি, তো নিয়ে আমরা এখানে ই করে দেব, স্টাকে ক্লিক করে দেব। স্টাকে ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আপনার 24 ঘন্টায় যে কটা মেইল জিমেইল ইউজ হয়েছে সে কটা চলে আসছে এখানে, ঠিক আছে? তো আমরা এটা এইগুলো ক্লিক করে নিয়ে কপি করে নিয়ে নোটপ্যাডে লিখে রাখবো, ঠিক আছে? 24 ঘন্টায়। তো এখানে 24 ঘন্টা না দিয়ে আমরা যদি ফার্স্ট উইক দিলাম, যে সার্চ করে দেখা যাক কি আসে, দিয়ে আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এটা আমরা স্ট্রাক করলাম, এখানে কমনের জায়গায় নিউ লাইন দিবেন, এসটা দেখেন এবার কিন্তু আরো বেশি আসছে। তো এইভাবে আপনারা মেইলটা বের করে নেবেন, ঠিক আছে? জিমেইল আপনারা, আমরা শুধু জিমেইলটা নিলাম, আপনারা এখানে জিমেইলের জায়গায় আপনার হটমেইল, ইয়াহু, যে কোনো মেইল নিতে পারেন। তার জন্য আপনারা কি করতে পারেন, এখানে যে gmail.com এর জায়গায় লিখবেন @ yahoo.com দিলাম, ঠিক আছে? তো এখানে yahoo.com দিলাম, এবার কিন্তু জিমেইল এবং yahoo.com এর যে মেইল গুলো আছে সেইগুলো আমরা পাবো, ঠিক আছে? তো এখানে আমরা কপি করে নিলাম এইগুলো, নিয়ে এখানে রিসেট করে নিব, নিয়ে স্টার্ট নিউ লাইন দিয়ে স্টার্ট করব। আচ্ছা, এখানে কিন্তু আমাদের জিমেইল এবং আপনার ইয়াহু মেইল গুলো টোটালি আসবে। তো এখান থেকে আমরা সার্চ করব অনলি ইয়াহু যেগুলো আসে, এখানে ইয়াহু মেইল পাওয়া যায়নি একটাও, বা একটা মেইল আসেনি একটাই। আচ্ছা দেখি কেন আসে না, আচ্ছা আমরা অনলি ইয়াহু লিখি, দেখি আসে।
আচ্ছা দেখেন, এখানে ইয়াহু মেইলটা আসতেছে না, কেন আসতেছে না? আচ্ছা দেখেন, যদি ওইভাবে না আসে সেক্ষেত্রে আপনারা কলম দিয়ে দিয়ে লিখবেন, তাইলে দেখেন অবশ্যই আসবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে নিবেন। হ্যাঁ, তো নেওয়ার পরে এটা কপি করে নিবেন এখান থেকে, এইভাবে আপনারা মেইল গুলো বের করবেন এখান থেকে। ঠিক আছে, এখন এই মেইলটা ভাইল কিনা, ঠিক আছে, তো আপনার এটা সঠিক মেইল কিনা বা ইউজ হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে চেক করবো, তো এটা আমরা প্রথম কপি করে নিব, নিয়ে আমরা মেইল চেকারে দিব। এই যে মেইল চেকারটি ওয়েবসাইটে এখানে চলে যাব, আমি ওয়েবসাইটের লিঙ্ক গুলো দিয়ে দেবো, দেন চেকে ক্লিক করুন। দেখেন রেজাল্ট, ওকে, তার মানে মেইলটা ঠিক আছে। ঠিক আছে, মেইলটা রানিং আছে এবং ইউজ করতেছে। তো আমরা এইভাবে মেইলটা আপনার গুগল থেকে বের করব এবং ম্যানুয়ালি বের করব। আর আমরা আদার্স যে ওয়েটা আছে সেটা হলো আপনার এক্সটেনশন। ঠিক আছে, আমরা এক্সটেনশনের কিভাবে বের করবো সেটা এখন দেখবো। তো এক্সটেনশনে বের করার জন্য আমরা প্রথমে গুগল ওয়েব স্টোরে চলে যাব, যে এখানে মেইল স্ট্রাকচার লিখে সার্চ করব। দেন সার্চ করার পরে দেখেন এখানে প্রথমে যেটা আসবে মেইল স্ট্রাকচার, এটাতে ক্লিক করে এটা ক্রোম অ্যাড করে নেবেন। ঠিক আছে, এই যে রিমুভ ফ্রম ক্রোম, আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য রিমুভের কথা বলতেছে, তো আপনাদের অ্যাড করতে বলবে। ঠিক আছে, দেন অ্যাড করার পরে আপনারা চলে যাবেন গুগলে, যে এখানে ঠিক এরকমই থাকবে, সমস্যা নাই। এখানে আমরা ইয়াহু মেইলের পাশাপাশি জিমেইল নিব। ঠিক আছে, তো আপনারা এইভাবে এইভাবে নেবেন, নিয়ে আপনারা প্রথমে এইভাবে লিখে নেবেন, এইভাবে নিয়ে সার্চ দিবেন। এখানে আপনারা 5 উইক দিতে পারেন, 5 উইক বা 24 আওয়ার্স দিবেন ম্যাক্সিমাম টাইম, কারণ 24 আওয়ার্স এর মেইল গুলো বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তো আপনারা 1 উইক 24 আওয়ার্স যেটা ইচ্ছা দিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, দেওয়ার পরে এইখানে দেখেন এই যে আপনার মেইল স্ট্রাকচারের একটা আইকন চলে আসছে। তো 24 আওয়ার্সে আমরা অনলি 2 থেকে 3টা মেইল দেখতে পাচ্ছি, তো আমরা এখানে 5 উইক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন 5 উইকে আপনার 12টা মেইল পাওয়া যাচ্ছে এখানে। ঠিক আছে, 12টা মেইল ইউজ হয়েছে, তো আমরা এখান থেকে এইভাবে এক্সটেনশন দিয়ে মেইল। আচ্ছা, এখানে
দেন আমরা অল টাইম দিয়ে দেখি অল টাইমে কি আসে। দেখেন অল টাইমে এখানে কয়টা পেজ আসছে একটু দেখি, একটা পেজ আসছে। দেখেন অল টাইমে কিন্তু এখানে আপনার ইউনাইটেড স্টেটের 19টা মেইল পাওয়া গেছে যেগুলো অ্যাক্টিভ, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এগুলো কপি করে নেবেন, নিয়ে নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো এখানে যে শুধু ইউনাইটেড স্টেট তা না, আপনারা অন্য অন্য যে কোনো কান্ট্রি, আমরা এখানে সাপোজ ইউনাইটেড স্টেট না দিয়ে আমরা নিউ ইয়র্ক এর গুলো নেবো, অনলি নিউ ইয়র্ক এর গুলো। সেক্ষেত্রে আমরা এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ করি, দেখেন অতিথি ডট ইয়াহুতে আপনার ডট মেইলে নিউ ইয়র্কে আপনার 21টা মেইল চলে আসছে অলরেডি, ঠিক আছে। আর এক্সটেনশনের মেইল গুলো কিন্তু আপনার পুরোপুরি ভাইল সবগুলো, তো এইগুলো দিয়ে আপনার চেক করা, চেক করলে বলতে পারেন, না করলে না করতে পারেন। তবে আমি চেক করে আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি। সাপোজ আমি ইমেলটা নিই, এবার যদি মেইল চেকারে যাই টেস্ট করে সার্চ করবো, দেখেন ওকে, তার মানে এটা ভাইল্ড আছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এক্সটেনশন দিয়ে করলে 90% আপনার ভাইল মেইল পাবেন। তো চাইলে চেক করতে পারেন, না চাইলে না, ঠিক আছে। তো চেক করাটাই বেটার, আপনারা চেক করে নেবেন। তো এইভাবে আপনারা মেইল বের করবেন, ঠিক আছে। তো আমি আমার নেক্সট ভিডিওয় দেখাবো আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এইগুলো থেকে অ্যাক্টিভ মেইল বের করবেন, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্ত।